প্রবল দহনে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পড়ছে বাঁকুড়া জেলা। কয়েকদিন ধরে একটু একটু করে চড়ছিল তাপমাত্রার পারদ। শুক্রবার এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.7 ডিগ্রি। শনিবার সকাল থেকে ফের তাপমাত্রা বাড়তে চলেছে। প্রবল গরমে রীতিমতো পুড়ছে জেলার মানুষ। বাঁকুড়া জেলায় শেষ বৃষ্টি হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে তাপমাত্রা বৃদ্ধি ঘটলেও এক ফোঁটাও বৃষ্টি হয়নি এই জেলায়। এখনও কালবৈশাখীর দেখা মেলেনি। সব মিলিয়ে বৈশাখের শুরুতেই চূড়ান্ত অস্বস্তিতে এই জেলার মানুষ। একটু বেলা বাড়লেই মানুষ বাড়িতে ঢুকে পড়ছেন, রাস্তাঘাট প্রায় শুনশান। যারা প্রয়োজনে বেরিয়েছেন তাদের আপাদমস্তক কাপড়ে ঢাকা। তেষ্টা মেটাতে ঠান্ডা পানীয় আখের রস, তরমুজ ও ডাবের জল খাচ্ছেন। এর থেকে কবে নিস্তার মেলে সেদিকে তাকিয়ে বাঁকুড়াবাসী। এখন কষ্ট হচ্ছে, মানে বলে বোঝানো, এমন এত গরম, দুপুরে বাইরে বেরোনো যাচ্ছে না। দুপুরে প্রায় রাস্তাঘাট ফাঁকাই হয়ে যাচ্ছে। আমাদের তো মধ্যবিত্ত মানুষের পক্ষে যাওয়া আসা খুবই কঠিন হয়ে গেছে, এবং গরমে বেরোতে তার মধ্যে করোনার জন্য মাস্ক পরে আরও জীবন ঠাই ঠাই করছে। আবহাওয়া দপ্তর তো বলছে আরও গরম বাড়বে বাঁকুড়ার ক্ষেত্রে, বিশেষ করে সেক্ষেত্রে আরও কতটা কষ্ট, এবং কীভাবে সারাদিন এই যে কাজ পাচ্ছে গরম খুবই কষ্টের মধ্যে সাথে আছে। বিশেষ করে আমাদের মধ্যবিত্ত পরিবারে খুবই কষ্ট হচ্ছে, গরমে জীবনে মানে ঠাই ঠাই করছে, তার মধ্যেও বাজারে দোকান সবই করতে হচ্ছে, এবং খুবই কষ্টের মধ্যে আছে। তার মধ্যে জলের কষ্ট তো আছেই। তীব্র গরম পড়েছে, বাইরে প্রায় বেরানোই যাচ্ছে না। আমরা যখনই বাড়ি থেকে বাইরে বেরাচ্ছি, একটা অসহ্য গরম, অসহ্য তাপ, আর এই হিট ওয়েভ যেটা চলছে, মানে সহ্য করা যাচ্ছে না, সহ্যের বাইরে। আমরা সকাল 9টার পর বা বিকেল 5টার আগে বাড়ি থেকে কার্যত বেরানোই যাচ্ছে না। কোনোভাবে কাপড় চোপড় মাথায় বেঁধে ভিজা গামছা নিয়ে কোনোরকমভাবে কাজ বাড়ি থেকে বাইরে বেরাচ্ছি। খুব কষ্টে কাজ কাছি, জলের পর জল খেয়ে যাচ্ছি, বাইরে ঠান্ডা, কখনো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কখনো ডাবের জল খেয়ে কোনোরকমভাবে নিজেদের কাজগুলো সারার চেষ্টা করছি। আরও যদি তাপমাত্রা বাড়ে বাঁকুড়াবাসীর জন্য এক খুবই খারাপ, এবং এখন পর্যন্ত দেখিনি, খুব শরীর খারাপ হয়েছে, কিন্তু এবার শরীর খারাপ হতে পারে, কারণ আমরা গরমের মধ্যে তো মানুষকে বাইরে বেরাতেই হবে এবং কাজ নিজেদের কাজগুলো সারতে হবে, কিন্তু একদম দুপুরবেলায় রাস্তাঘাট ফাঁকা করছে, মানে মানে রিস্ক হয়ে যাচ্ছে বেরানো, একটা হিট স্ট্রোকের মানে সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই জন্য আমার মনে হয় যে মানুষজনকেও সচেতন থাকতে হবে, বেশি পরিমাণ জল খেতে হবে। পুরাবাসী গরম দেখেছি, কিন্তু এতটা গরম দেখিনি, তাই আমাদের খাদ্যাভাসটা ওইরকমভাবে আমরা চড়ার চেষ্টা করছি। এখন তরমুজ খাচ্ছি, ডাবের জল খাওয়ার চেষ্টা করছি, কিন্তু বেশি রিচ খাবার আমাদের একটু অ্যাভয়েড করা উচিত, বা আমরা এখন করার চেষ্টা করছি আর কি। খুবই মানে একটা মানে গরমের একটা অসহ্য পরিস্থিতি, যে বৃষ্টিটা আমরা শীতকালে পড়ে এক মানে এক সপ্তাহে অন্তত প্রতি সপ্তাহে একবার করে নিম্নচাপ, তার কিন্তু বহুদিন ধরে সেই বৃষ্টির দেখা নেই। এবং আমরা মানে বাঁকুড়াবাসী চাইছি বৃষ্টি এবার আসুক, আবার নিম্নচাপ আসুক, আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।